নমস্কার, আমার বাংলার সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মেয়ের সামনেই কেরোসিন ঢেলে মাকে খুন, চাঞ্চল্য করিমগঞ্জে। মুখ্যমন্ত্রীর সামনে ত্রাণ পেয়েছেন বলতে বাধ্য করা হয়েছে অভিযোগ বানভাসীদের। ধস পড়ে বন্ধ শিলচর আইজল জাতীয় সড়ক, যুদ্ধকালীন তৎপরতা চলছে সারাই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জে গৃহবধূ খুনের এক জঘন্য ঘটনা সামনে এসেছে শুক্রবার। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জের সাদারাশিতে বৃহস্পতিবার গভীর রাতে। নিহত গৃহবধূর নাম হুসনা বেগম লস্কর, বয়স ৪০। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা সাদারাশি এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে ঘটনার কথা তুলে ধরে নিহত হোসনা বেগমের মেয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ তার বাবা আব্দুল বাচিত তার মাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তার সৎমা লালুই বিবির সঙ্গে মিলে তার মাকে বেধড়ক মারপিট করেছে তার বাবা। সে থামাতে গেলে তাকে গলা ধাক্কা দিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে দেয় বাবা আব্দুল। আমার মা রাত বেলা বাড়ি উঠি ধরাম দেয় লই যায়, আর তিনটা উন্টা যে মা উদাইছি দরজা দেখি টাকে আইয়া মা গেছে অনেক উঠা গিয়া আব্বাই ডাকিয়া দিজন মারে মিয়া, আর আমি বার হইতাম আমার ঠেলা মারি ফেলাইয়া দরজা লাগাইছি বাজে আমার মারে নিয়া মারতে 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 দেখা তোর কাপড় খুঁজিয়া খুঁজিয়া বাড়াই তোর আমার আব্বা মার তোর আমি দেখছি আরো করে বেটি করতে হবে কে মারছে কি নাম বুঝনা লালই মারছে কে কে কোন মার তোর লালই আর আব্বা বাজে আমার মারে বাজিয়া তোরে গান শুনছর বিজাইয়া তো মারিয়া গলা চিন্তি এখন তোরে গাড়ি লাই শোনো মার মারে সংবাদের সত্যতা তুলে ধরতে জনৈক প্রতিবেশী জানান, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আব্দুল ঘরে আসে, স্ত্রী সন্তানদের নিয়ে রাতের আহারও করে। ঘটনা তো গেছে রাত্রে আইসে মনে হয় ১০টা ১১টার দিকে আইসি, আয়া ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া হয়তো খাওয়া দাওয়া করছে তার বউ বাচ্চা বাচ্চা দিয়ে করি রাত্রে মানে আড়াইটা ৩টার দিকে মানে তার ওয়াইফের নিয়ে কইছে বাইরে বাইরে যাইতেছে, তখন তার একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে আইতে চাইছিল, ওই মেয়েটারে লাত্তি দিয়া দরজার পিঠে ঢুকাইছে, দরজার পিঠে ঢুকাইয়া বারে দিয়ে হেডক মানে তালা মারিয়ে আছে, আর নিয়ে বাইরে মারপিট করছে, মারপিট করিয়া ওই মানে লেফটেনিউটেন করছে বাইরে, এরপরে তারা নিয়ে গড়ে উঠাইছে, গড়ের পিঠে নিয়ে ঢুকাইয়া নিচে দিছে মানে কাটন আরও এগুলা দিয়া আর শুয়াইছে, শুয়াইয়া কেরোসিনের ডাব্বা আছে, কেরোসিনের ডাব্বা টানছে ডালিয়া আগুন লাগাইয়া মার স্ত্রীকে মারধরের জন্য বাঁশ দিয়ে তৈরি বিশেষ একটি ঝাঁটা ব্যবহার করতে বাচিত।
বাচ্চারা মারতো, তার ওয়াইফরে মারতো, আর এটাতে মানে সবসময় নারী নির্যাতন করতো। আর এটাতে মারিয়া লাঠি দিয়ে মারিয়া জুয়ে করিয়া শুনছি জ্বালাইছে, আমি জানি না একবার ভাবনা করিয়া দেখো এটা দিয়ে মারতো। একজন মানছে এরকম মানুষের মারে নাকি, এরকম বান্দা কিরকম কিরকম মানছে দেখো, কতটা সিলাই এক লোকে বান্দিয়া মানুষরে মারে, এটা দিয়ে বইসেও মারে না মানছে, কি যা জালিম মানুষটা দেখছো, এটা দিয়ে মারে না, তোমরা মারে নি। এদিকে আগুন দিয়ে পুড়িয়ে গৃহবধূ খুনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ বসির আহমেদ বরভুইয়া, সার্কেল অফিসার রাকেশ ডেকা ও বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। পরে সার্কেল অফিসার রাকেশ ডেকা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটি সাসপেক্টেড মার্ডার কেস, শরীরের 80% পুড়ে গেছে, তদন্তের পরই আসল সত্য জানা যাবে। রিপোর্ট পালো যে এজন বার্ন ইঞ্জুরি হয়ে ডেথ হয়েছে, তার নাম হোসনা বেগম, এজ অরাউন্ড 40 ইয়ার্স, 80% বার্ন হয়েছে, সাসপেক্টেড মার্ডার কেস। সেই আহি ইনকুয়েস্টটা করলো, করে এটা পুলিশ ইনভেস্টিগেশন হব, হয় কি পায় তদন্ত করো, তারপর কব পারি। কিমান বিয়া করলে আপনি? এতিয়া রাইজক সুধামতে তেও আগতেও 4টা বিয়া করা বলে কলে রাইজে, এখানে এটা সব তদন্ত আরও আহিব, আর ফার্দার ইনভেস্টিগেশন তো হলো, তারপর রিপোর্ট দিব। এদিকে পুলিশ জানিয়েছে ঘরের ভেতর থেকে হোসনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইয়াতে আহি খবর পালো যে আব্দুল বাসিতর ঘর, আব্দুল বাসিতর ঘর, তার দুটা দুজনই মাইকী মানুষ আসলে, দুজনেরই চলি আছে, তিনজন তিনজন, হোসনা বেগম বলে যেজন আছে তখেতর ওয়াইফ আব্দুল বাসিতর, এজন যাওয়া রাতে ঘরের ভিতরতে মানে বারণ অবস্থা পাওয়া গেছে, এতিয়া তদন্ত চলি আছে, লোক খোঁজ করে আসো। তখন অভিযোগ করেছে যে দেউতায় বেলেগ মানুষ লই পেলে মানে এই ইনসিডেন্ট করেছে, এটা তদন্ত চলি আছে, মেজিষ্ট্রেট আহি আছে, এটা ইনকুয়েস্ট হব। আপনি প্রাথমিক তদন্ত কি পালে? আপনি এটা খোঁজ চলি আছে, ত্রাণ শিবিরে রয়েছেন অথচ তাদের মিলছে না ত্রাণ, এমনই একটি অভিযোগ সামনে এলো শুক্রবার। ঘটনাটিতে জানা গেছে করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নীলমণি স্কুলে আশ্রিত বন্যার্তদের কাছ থেকে। বন্যার্তরা এদিন ক্ষোভ ব্যক্ত করে জানান মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফর অবধি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর কোনো ধরনের ত্রাণ সামগ্রী তাদের বণ্টন করা হয়নি। সংবাদ মাধ্যমের কাছে জনৈক মহিলা অভিযোগ করেন ত্রাণ দেওয়া হবে বলে তাদের নাম লিখে নিয়ে যাওয়া হয়েছে, অথচ তারা পাননি বন্যা ত্রাণ। ত্রাণ শিবিরে আশ্রিত অন্য এক ভুক্তভোগী জানান তাদের বলা হয়েছিল মুখ্যমন্ত্রী এসে জিজ্ঞেস করলে তারা যেন বলেন সবকিছু পাচ্ছেন তারা। তিনি বলেন সকাল থেকে তারা উপোস হয়ে বসে আছেন, কিন্তু এখন অবধি ত্রাণের কোনো নামগন্ধ নেই। দুই নম্বর দিন সকালে দেওয়ার পরে আমরা কইছেন যে আমরা সিএম সাহেব আইবা, হওয়ার পরে জোরপাত করে তোমরা সবরে কইয়া যে সবে কই যে জিনিস পাইছি, সেন্সার আবার আগে ঔষধ জল সব কিছু দেখা যায়, খুব আমরা যত্ন করছেন তারা, যেমন আমরা কিচ্ছুটি রুটি নাই ওরকম বুঝাইছেন। আর যেমন সিএম সাহেব গেছেন স্কুল থেকে বাইরইয়া, তারা ওখান পর্যন্ত খবর নাই, আজকে সকাল থেকে আমরা এক হিসাবে উপাস, আমরা ওখান পর্যন্ত একটু চাউল পাইছি না, বাচ্চা কাচ্চা সব উপাস, একটু মেডিসিনের কোনো ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, আমরা যে রান দিয়া খাইতাম, আমরা জল নাই, এরকম অবস্থা, চাউল নাই। আজকে তারা আইয়া কয় যে বাসার যাও গিয়া চাউলের পাইতাম নাই, ওটাও আমরা আপনারা কাছে। আপনি আপনারা যেহেতু মুখ্যমন্ত্রী কালকে আসছেন, তো মুখ্যমন্ত্রীর সামনে আপনারা এই কথা কেন তুলে ধরলাম? আমরা তখন তারা স্টাফে কইছে যে স্যার জবাব করে আমরা সবরে চাউল দিয়া আবার দিমু, সবে কই যে আমরা পাইছি, প্লাস আমরা যে পাইছি না বলে এই কথা পার করতাম না করিয়া, সব মেলুকর কাছ থেকে বাচ্চারা কাছ থেকে তারা নাম নিছে লেখিয়া যে আবার চাউল পাইবার।
শিলচর আইজল জাতীয় সড়কের সাইরঙ্গের কামরানে ধস পড়েছে। শুক্রবার ওই ধসপতনের ফলে সড়কের উভয় দিক থেকে প্রায় কয়েক শতাধিক গাড়ি আটকে পড়েছে। ধসে আটকা পড়েছেন বহু মানুষ। 250 মিটার এলাকা জুড়ে ওই ধস পড়েছে। ধস রোধে কনক্রিটের যে দেওয়াল তৈরি করা হয়েছিল তা চুরমার করে দিয়েছে পাহাড় থেকে নেমে আসা মাটির স্তূপ। ছিঁড়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তার। ধস সারিয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মিজোরাম সরকার। নামানো হয়েছে এক্সকেভেটর। বিজেপি কর্মী এবং পাথারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ের কারণিক আধিকারিকের কাজিয়ায় উত্তপ্ত হয়ে পড়েছে পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়। পরিস্থিতি যাতে বিগড়ে না যায় সেই জন্য একসময় ডেকে আনতে হয়েছে পুলিশকেও। বিজেপি কর্মীর অভিযোগ, ব্লক কার্যালয়ের কারণিক মিহির ধর এনআরইজিএস প্রকল্পের অর্থ দাবি করেছেন। তিনি বলেন, বিগত 13-14 দিন থেকে তিনি ডিমান্ড দিয়ে রেখেছেন, সব কাজ হচ্ছে অথচ তাকে আটকে রাখা হয়েছে। যে ব্লকের যে ভিজিলেন্স কমিটির দায়িত্বে আমি বর্তমানে আমার এমএলএ সেদিন কমিটি বনছে, সেদিনে আমার দায়িত্ব দিয়েছে আমার চেয়ারম্যানের দায়িত্বটা। সুতরাং আমি অফিসের ভিতরে আসলাম, এদিকে কিটা একটা হাল্লা সাল্লা গন্ডগোল শুনছি, অশ্লীল ভাষা শুনছি, করে দৌড়ে আমি গেলাম অ্যাকাউন্টেন্টের এখানে। গিয়া শুনি দেখে যে আমার ছেলেটার উপরে এরকম এরকম গালাগালি করছে। আমি বলছি রাজেশ বাদবে বাদ দে, এটা দেখা যাইব পরে, আমরা ইয়ে কর্ম এমএলএ জানাইমো। আর আমি তখনই আমি অফিসারকে ফোন করছি। এই ডেট টাইমে আমি ফোন করার সময় আমার অফিসের স্টাফ একজন মহিলা এই আমারে আটকাইছে, দাদা বাদ দিন, আপনি বুঝাপড়া মানুষ, এরকম করুন কেনে। ওই আমি তো ফোন কাটিয়ে দিয়েছি অফিসারের ফোন। তখনই হে আমি এখান থেকে আটকাই যাই, রাজেশরাও আটকাইছে আর অ্যাকাউন্টেন্টও এরকম আটকাইছে। তারপরে হে লোক লোকে আমরা বাইরে আর পথে পথে হে বলে আন্দাজি মিশা কথা কইয়া তারে বলে আমরা আটকাই রাখছি। আর অফিসের এই নানান ধরনের দুর্নীতি, এই যে অফিসার সেদিনও আমি বিডিওর সঙ্গে আলাপ করছি এই 3 দিন আগে, এই যে অফিসারটারে তাড়াতাড়ি যেন এখান থেকে সরান, কারণ তার দুর্নীতিটা আমার নিজের চোখে পড়ছে, কারণ নিজের চোখের সামনে ধরা পড়ছে। উনি 1000 দিলে এমআর সারিয়ে দেয়, এরকম ধরনের নানান ধরনের দুর্নীতি করছে। চৌদ্দদিন থেকে আমি ডিমান্ডগুলো দিয়েছিলাম, কিন্তু ডিমান্ড দেওয়ার পরে আজকে 14-15 দিন হিসেবে সবর ডিমান্ড বাইরে আয়, কিন্তু আমার ডিমান্ডটা বাইরে আয় না। কারণটা হইল গিয়া একটা ডিমান্ডের এগেনস্টে 1000 টাকা করে লাগে। হ্যাঁ, আমার পরের ডিমান্ডগুলো বাইরে যায়, কিন্তু আমার কারা দিতে লাগে এগুলো? এগুলো তো অ্যাকাউন্টেন্ট দোয়া লাগে, এরপরে ইঞ্জিনিয়ার দেওয়াশিস, হ্যাঁ, তারপর পার্সেন্টেজ দোয়া লাগে, না দিলে এগুলো বাইরে যায় না। অন্যদিকে বিজেপি তথা আরএসএস এর দুই কর্মীর বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তোলেন সরকারি ওই আধিকারিক। এটা ছেলে আইছিল, ওরা সম্ভবত আরএসএস, এই আমার একটা ফোন দিছে, ওই যে ফোনটা এমএলএ স্যারের একটা ফোন, আপনি একটু কথা বলুন। এমএলএ স্যার আমার বললেন যে পিটার চলে যাবো আপনার কাছে, তার একটু কাজটা করে দেবে। আমি বলছি ঠিক আছে, আমি করে আমার কাছে রাখার যে ডিমান্ডগুলো আসলো ওগুলো সব আমার ডকুমেন্ট দেওয়া, কিন্তু ওখানে আগে চাইছে স্যার তার ডিমান্ড, আমরা দেখো বাইর করে ওনার মধ্যে যদি থাকে তো এখানে আসে, নিয়ম মাফিক আমার কাছে কোনো ডিমান্ড করিয়ে থাকে না, এখানেই আসে দেখো না, এখানে না কই আছে, আপনি কই রাখছেন তা বাইর করে দেবেন। আমার উপরে তো একদম থ্রেট, আমার ডিমান্ড কেনে দেরি হইতো 14-15 দিন কেনে হইতো, আমি 14-15 দিন খাই, 14-15 ঘন্টারই কোনো প্রভিশন নাই। কিন্তু তার এই অভিযোগ, সে আইসে একদম অ্যাগ্রেসিভলি আয়া হয় না, তোমার কেনে কেনে দেরি হইতো বাচ্চা, তুই আমাদের গালাগালি কিল ঘুষি হাত তোলা, আমি সমাজে হলে হাত নামা, হাত নামা এ কথা হো না, পরে আমি দেখে নিমু তুই কেনে আমার এইরকম খরচ, আমরা এখানে ঘুরাস, এইদিন ক্যামেরার লেন্সে ধরা পড়ে ব্লক কার্যালয়ের নথিপত্র কে বা কারা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছেন। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পাথারকান্দিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস ও লক্ষ্মীপুর পুলিশ এক অভিযানে এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর 2 সদস্যকে গ্রেপ্তার করেছে। এনএসসিএন খাপলাং গোষ্ঠীর কাবগিগাই রংমাইকে জিরিঘাটের জেলিয়াংরং এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে রাতে 37 আসাম রাইফেলস জওয়ানরা লামদৈলং আলুবাজার ও শান্তিপুরে অভিযান চালিয়ে রাইফুলং নামে জনগোষ্ঠীর অপর এক সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে
M16 রাইফেল, একটি ম্যাগাজিন ও 80টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুরের SDPO অনুরাগ শর্মা। বর্তমানে এদের জিজ্ঞাসাবাদে জারি রেখেছে পুলিশ। ডেভেলপমেন্ট অথরিটির নোটিশকে পাত্তা না দিয়ে চলছে ভবন তৈরির কাজ। এই অভিযোগ নিয়ে সরগরম হয়ে উঠেছে রামনগরের বাইপাসের মুখে থাকা একটি নির্মাণ কাজ। বাবার নামে থাকা 5 কাঠা জমিতে শামসুল আলী মজুমদার ঘর তৈরি শুরু করলে অন্য ভাই মেরাব আলী শিলচর ডেভেলপমেন্ট অথরিটিতে অভিযোগ দায়ের করেন। এতে কাজ বন্ধ রাখার একটি নোটিশও ইস্যু হয়। কিন্তু পরপর দুবার নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ চলছে বলে অভিযোগ করেন মেবার আলীর ছেলে এনামুল উদ্দিন মজুমদার। আমার বাবা মেরাব আলী মজুমদার এবং আমার বাবা কাকার নাম শামসুল হক মজুমদার। আমাদের একটা জায়গা আছে বাইপাস রোডের কোনারে, সেখানে জায়গা অনেকদিন পড়ে রয়েছে। আমরাও দোকানপাট এখানে করেছিলাম, আর অনেকদিন রোয়ার পরে এখন জায়গাটার ভ্যালু বাড়ছে। তখন এই কাকু আমাদের জায়গাতে বাটুয়ারা, এখনও জায়গাটা বাটবাটুরা হয়নি, আমাদের জায়গা রয়েছে। তার রোয়া সত্ত্বেই কাকু আমাদের জায়গাতে মানে বিল্ডিং তৈরি করেছেন। তারপর আমরা ডেভেলপমেন্ট অথরিটিতে একটা অবজেকশন করেছি কাজ বন্ধ হওয়ার জন্য। তারপর ডেভেলপমেন্ট অথরিটি থেকে দুজন মানুষ আসলো, আসার পর বললো আমাদেরকে 4-5 হাজার টাকা দিতে হবে এবং কেস চল করতে হবে। কেস চলার লগে লগে সাথে সাথে আমাদেরকে টাকা দিতে হবে, তাহলে কাজ বন্ধ হবে, নাহলে কাজ বন্ধ হবে না। তারপর একজন মানুষ যেজন আসলেন ডেভেলপমেন্ট থেকে, উনি আমার বাসায় নিয়ে বললেন আর মানে জমিটা তাকে দিয়ে দাও, নাহলে আপনারা রাখতে পারবেন না, বিল্ডিং বানাবে, বিল্ডিংটা তৈরি করেছে, আপনারা রাখতে পারবেন না, জায়গাটা নিয়ে যাবে, আপনাকে মারধর করবে, এইসব করবে। তারপর আমরা মারলাম, নাহলে আমি বললাম আপনার যা করার করেন, আমরা যা করার করবো। তারপর অনেকদিন দূরাদূরি ডেভেলপমেন্ট অথরিটি অফিসে দূরাদূরি করার পর নোটিশটা আসলো। নোটিশটা 2 তারিখে আসছে, আসার পর এখনও অবধি কাজ বন্ধ হচ্ছে না। তারপর 8 তারিখে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে আরও একটা অবজেকশন দিয়েছি। এখন চেয়ারম্যান মানে ডেভেলপমেন্ট অথরিটির মানে চেয়ারম্যানকে দিয়েছি, দেওয়ার পর এখনও অবধি কোনো অ্যাকশন হচ্ছে না। তো আমি জানতে চাই যে আমরা এই কাজটা এখন ইললিগাল কাজটা শামসুল হক মজুমদার কেন করছেন নোটিশ পাওয়া সত্ত্বে, এবং এই ডেভেলপমেন্ট অথরিটি কেন অ্যাকশন নিচ্ছে না, সেটা আমি জানতে চাই। বাঙালিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য শিলচরে আত্মপ্রকাশ করলো একটি নতুন সংগঠন উত্তর পূর্ব বাঙালি সংস্থা অর্থাৎ নেব। এই সংগঠন বাঙালিদের সুবিধা অসুবিধার বিষয়ে কথা বলবে। প্রাথমিকভাবে এই সংস্থার 4 জনকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এরা হলেন অতীন দাস, কিশোর ভট্টাচার্য, শুভদীপ দত্ত ও দিলীপ ভরদ্বাজ। এদিন এই সংগঠনের ব্যাপারে জানাতে গিয়ে অতীন দাস বলেন, এ অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে একটি সমন্বয় গড়ে তোলার জন্য 21 জুলাই শহীদ দিবসে শিলচর বঙ্গভবনে দিনভর এক আলোচনার আয়োজন করা হয়েছে। বাঙালিদেরকে গালি দেওয়া, বাঙালিদের উপর আক্রমণ, এটা অনেকের কাছে একটা গণতান্ত্রিক অধিকার। আর বাঙালি যদি আক্রান্ত হয় সেটা প্রতিবাদী কোনো ধরনের ব্যাপার নয়, সেটা হয়ে যায় রাষ্ট্রের চোখে অপরাধ। আর আমরা দেখলাম যে তপোদীর ভট্টাচার্য এই বাংলা আসামের বাঙালিদের বর্তমান অবস্থা লিখতে গিয়ে মামলার মধ্যে পড়ছেন। এখন ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু কবি তাদের আত্মযন্ত্রণার ব্যাপারটা লিখে আজকে আদালতের কাঠগড়ায়। তো এটা আমাদের যে সমস্ত সংগঠন আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমাদের এটা উদ্দেশ্য যে এতদিন চলে যারা এই বাঙালি সংগঠনগুলো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক কি বইটা মানে স্থাপন করা যায়, সেই প্রয়াস যাতে চালানো হয়। এই পরিপ্রেক্ষিতে এই 21 জুলাইয়ের যে সম্মেলন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের এত দৈনচলে যারা বাংলা ভাষাভাষী মানুষ বা বাঙালিদের সম্পর্কে চিন্তাভাবনা করেন তাদের সঙ্গে সহযোগিতা করা এবং এই সম্মেলন যাতে সফল হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া। শেষ করার আগে আমার বাংলা বিশেষ খবর আরও একবার। মেয়ের সামনেই কেরোসিন ঢেলে মাকে খুন, চাঞ্চল্য করিমগঞ্জে। মুখ্যমন্ত্রীর সামনে ত্রাণ পেয়েছেন বলতে বাধ্য করা হয়েছে, অভিযোগ বানভাসীদের। ধস পড়ে বন্ধ শিলচর আইজল জাতীয় সড়ক, যুদ্ধকালীন তৎপরতায় চলছে সারাই।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।